আমি এখানে ভর্তি হওয়ার আগে আমি এখানে আসতাম, সেটা স্কুল জীবন। আমার একটা স্বপ্ন ছিল যে এখানে পড়বো, তবে আমার প্রথম স্বপ্ন ছিল চামকলা ছবিটা একদম প্রথমবার আমি ওখানে প্রথম ভর্তি হয়েছিলাম। ওটা যে কারণে হোক আমি এটা কন্টিনিউ করিনি, পরের বছর আমি জার্নালিজমে অ্যাডমিশন নিই আর কি। তো এটা আমার খুবই প্রিয় জায়গা, এমনকি আমার মা কথায় কথায় এমনও বলতো যে তোর নাটটা মানে ওখানে গেছিস। মানে একটা কুসংস্কার আছে যে বাচ্চা হওয়ার পরে যে নাট থাকে একটা শুকনো হয়ে যাওয়ার পরে, ওটা একটা কুসংস্কার আমাদের ওখানে ছিল, গ্রামে আছে সম্ভবত, যে ওটা এমন জায়গায় ফেলতে হবে যে ছেলেটা ঝোঁক ওখানে থাকে। তো দেখা যেত সাধারণত মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এসব জায়গায় কিন্তু এর বাইরে যেত না, ওই সময় যেত না। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে তো আমার মা বলতো যে তোর নাটটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গালা হয়েছিল নাকি, কারণ সে যাকে মানে গাড়তে দিয়েছিল সে সম্ভবত খেলেছিল কোনো মসজিদ কিংবা মাদ্রাসায়। হতে পারে ওই লোক দুই নম্বরই করতে পারে, আমি জানি না। তা আমি এখানে প্রচুর আসতাম, আমি যখন মাত্র এসএসসি পাশ করছি তখন 90 গ্রাম এখানে হচ্ছে এই ক্যাম্পাস গিয়ে তো খুবই গরম। তখন থেকে আমি আসলে এখানকার বড় ভাইদের সাথে একা হচ্ছি, খুবই একা, এবং আমি 90 গ্রাম একেবারে অ্যাক্টিভলি কাজ করেছি। আমি হয়তো মারাও যেতে পারতাম, এটা নিয়ে ভবিষ্যতে আমি বই লিখবো, মানে এটা আমি যেভাবে দেখেছি আমি কোথাও পাচ্ছি না, ধীরে ধীরে এগুলো হারিয়ে যাচ্ছে। যে সামনেই তো আমাদের এই সময়টা, যেদিন মিলন ভাই মারা যায় ওই দিন থেকে শুরু করে ওর আগের দিন থেকে আমি সবই জানি, আমি এখানেই ছিলাম। মজার বিষয় হচ্ছে পুরনো ঢাকার মানুষ হওয়ার কারণে দুটা গ্রুপ, তোমরা হয়তো জেনে থাকবে যে দুটা স্প্লিট হয়ে গেছিল, একটা সরকার পক্ষ চলে গিয়েছিল, একটা সরকার বিরোধী ছাত্রদের মধ্যে। তো যারা সরকার পক্ষে ছিল এটা হচ্ছে গোলাম ফারুক অভির নেতৃত্বে, কুখ্যাত বল বিখ্যাত বল, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, পরিচয় ছিল। হ্যাঁ, জাস্ট এক বছর আগে পরিচয় ছিল। সেটা হচ্ছে যে পুরো ঢাকায় তার সব গার্মেন্টরা ছিল, তার গার্মেন্টরা সব হচ্ছে আমার মহল্লার ভাই বোনেরা। তো আমি যেটা করতাম সেটা আমার বয়স অনেক কম, তো তখন স্টুডেন্ট লিডারদের সেন্স খুব ভালো ছিল, কারণ আমরা যারা স্কুলে পড়ি কিংবা এসএসসি দিয়েছি তাদেরকে প্রোটেক্ট করতো, তারা আমাদেরকে ফর্ম লেগে দিত, বলতো তুমি অনেক ছোট তুমি পেছনে থাকো, ঝড়ঝাপটা আমাদের উপর দিয়ে যাবে। আমাকে তারা স্পাইকি করে, ঠিক আছে তোমার গোলাগুলি মধ্যে আসার দরকার নাই, তুমি ওখানে যাও ওদের সাথে গিয়ে কথা বলো, দেখো ওরা কয়জন আছে কি পরিবেশ আছে। তা আমি এখানে আসতাম, এটা একদম স্পাইন দিলি ওদের এগেনস্টে কাজ করতাম আমি আসলে। তো যাই হোক, এটা নানান স্মৃতি, এগুলো একসঙ্গে ভাবো, এগুলো গপ্প করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, অনেক বিরক্ত হবে। না ওইটাই পর তো এসব পতন হলো, এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। এবং তারপরে আমি উঁচু মিলিয়ে দিলাম এবং চারুকলা ভর্তি হলাম, এবং চারুকলা ভর্তি হওয়াটা আমার বিরাট বড় স্বপ্ন ছিল। আমার ক্লাসমেট ছিল বিখ্যাত আপনাদের বিপাশা রায়, তা আমরা বিপাশা রায় বলতাম। তো যে হোক, ওটা আরেকটা কারণে আমি ওখানে পড়তে পারি, আমার ইচ্ছাটা চলে গিয়েছিল। আমি চিন্তা করলাম যে আমি জার্নালিজমে পড়ব। এখন যেমন তোমাদের যেমন মনে হয় না যে এই সাবজেক্টে পড়বে এটা বলাটা খুব টাফ, আমি তো পারবো না, আমাদের সময় কতটা টাফ ছিল, আমাদের সময় 100 জনের মধ্যে 50 জন বলতে পারতো যে আমি এটা দিব, যেমন আমি ঠিক করেছিলাম যে আমি জার্নালিজমে পড়ব, এবং আমি জার্নালিজমই পড়েছি, এবং খুবই ভালো লেগেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে আসলে অন্যরকম জায়গা এটা আমি জার্নালিজমে যখন ঢুকলাম তখন আমি বুঝতে পারবো, কারণ এখানকার টিচাররা আমি এখনকার আমি জানি। সুতরাং কেউ যদি আমার কথা শুনে মনে করে যে না গালগপ্প হচ্ছে, এই জন্য আগেই বলে রাখতাম, আমি বলছি অনেক আগের কথা, তখন টিচাররা খুব ফ্রেন্ডলি ছিল। আমি যখন ঢুকি তখন আরিফিন স্যার ছিলেন আমাদের চেয়ারম্যান, সাবেক উপাচার্য, খুব ভালো টিচার ছিলেন। অনেক টিচারের নাম বলতে পারবো, আমার সাথে সবচেয়ে বেশি ইন্টিমেসি ছিল, উনি মারা গেছেন, বিশুক মুনির স্যার, উনি আমাদের অ্যাডভার্টাইজিং করাতেন মাস্টার্স ফাইনাল ইয়ারে, কিন্তু ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, সম্পর্ক এতই ভালো যে একান্ত এত দেখালো উনি সিগারেট খাও না স্যার খাই না খেলে খেতে পারো সমস্যা নেই, এরকম সম্পর্ক ছিল। তো বিশ্ববিদ্যালয়ের জীবনটা আমাদের কাছে খুবই খুবই আনন্দের ছিল, এত আনন্দের যে আমরা
সকাল 8টা বাজে ক্লাসে ঢুকতাম, এখন মনে 8টা বাজে ক্লাসে ক্লাস এটা একটা ভালো ট্রেডিশন আমরা শুনতাম যেখানে পুরো শীতকালে খুব কষ্ট আমরা বাসায় যেতাম রাত 9টা 10টার পরে কারণ এইখানকার যে আবহাওয়া টিএসসি এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গা আছে জায়গার তো অভাব নেই এখানে এই আড্ডা দিতে দিতে আমাদের 9টা বেজে যেত 10টা বেজে যেত এমন হচ্ছে যে এক নতুন নাচ খেলার থেকে যাবে ফলে কত রাত থেকে ছিল হলে যদি আমি হলে ছিলাম না প্রায় 2টা হল থেকে শুরু করে মেডিকেল সব হলে থেকে ছিল আর ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েদের হল মধ্যে সব হলে ছিল একাধিকবার থেকেছি তখন পরিবেশ অন্যরকম ছিল আর কি এখন তো বলতে পারবো না তখন বলতে পারবো এটা এত ভালো জায়গা আমার কাছে লাগতো যে আমি যখন পাশ করে বের হয়ে গেছি আমি মানে প্রতিদিনই আসতাম প্রতিদিন আসতাম যখন চাকরি ব্যক্তিতে ঢুকলাম তখন সপ্তাহে দুদিন আসতাম হাকিম ভাই তারপর তার ছেলেটা ছিল সফি পরে মনে মারা যাবে ছিল এটা বোধহয় আমাদের আগের জেনারেশন আমাদের জেনারেশন অলরেডি সেলফোন ঢুকে গেছে টুকটুক করে আর ছেলেমেয়েরাও একটু সাহসী হয়ে গেছে ওই চিঠি আমি দেখি নাই আমি দেখেছি টিএসসি তে স্বপনদার চা দোকান যেটা ওখানে কেউ কেউ চিঠি লিখে দিল তবে হাকিম ভাইয়ের কাছে আমি দেখিনি মেবি হতে পারে যারা যাদের দরকার তাদের লিখেছে আমার তো দরকার পড়ে তো আগে নাকি এরকম হয়েছে তো এই ক্যাম্পাস আমার খুবই প্রিয় আমি কিন্তু এই প্যান্ডেমিকের আগে প্রায় প্রতি সপ্তাহে দুবার তিন মাস তো আমার জুনিয়র রাইটার এখানে আছে দু একজন ওরাও জানে যে আমি এখানে যে পড়ার পাশে ওরা তো হলো সেদিন তারা যে অনেক জায়গায় আটকে দিয়েছে এই ক্যাম্পাসে আমি মানে এই ক্যাম্পাসে এখনো আসি আজকে আজকে আমার কাছে এটা খুবই পুরনো জানি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সদস্য অনেক ভেবে চিন্তে বলেছেন তার কথা উত্তর দিতে গেলে আবার আমাকে ওই পরিমাণ ভাবতে হবে বেশি ভাবতে হবে কারণ আমার তো বুদ্ধি তার মতো সুতরাং তার কথা জবাব দিতে না আমাকে আরো বেশি ভাবতে এত ভেবে বললে তো তোমার অনুষ্ঠান শেষ হয়ে যাবে এটা ঠিক যে এত কঠিন মানে এই ফাইট করে এখানে ভর্তি হয় স্টুডেন্টরা ফলে একটা প্রাইড তো আসবে তোমার তো একটু ভাব তো আসবে আর যেটা তুমি বললে যে ভাব আসে না খারাপ ভাবটা দেখানো আমি এত বড় একটা প্রতিষ্ঠানে পড়ি এই যে অহংকারটা এই অহংকারটা দুইটা উপকার সেটা হচ্ছে যে আমাকে ধরে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের মানটাকে ধরে রাখতে হবে আমি এমন এমন কাজ করবো না যে বিশ্ববিদ্যালয়ের এতদিনের প্রাইড এতদিনের লিগেসি নষ্ট ভাবটা খারাপ না কিন্তু ভাবটা যদি খুব ইন্ডিভিজুয়াল লেভেলে চলে যায় আমি তো না জানি কি হয়ে গেছে অন্য বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কলেজে কিংবা অন্য কোথাও যারা পড়ে প্রাইভেটে পড়ে না কিছুই না এখানে যদি রোড অ্যাক্সিডেন্টে কেউ মারা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে স্বাভাবিক প্যারামিটারের মধ্যে আসে সুতরাং আমাকে বুঝতে হবে আমার ওজনটা করতে আমি সবাইকে ধারণ করতে পারি ফলে ওই ওই ভাবটা যদি থাকে আমি একটু পজিটিভ হই এবং 100 বছর হয়ে গেছে ভাব তো আরেকটু বাড়বে 100 বছরের পুরনো একটা প্রতিষ্ঠান এত অবদান এখানকার তারা তো বলে শেষ করে দেন সবাই আমি মনে করি যে ভাব পজিটিভলি থাকলে এটা ভালো যেন আমারও তো ভাবছিল না সত্যি বলতে আমার ভাবছিল যেমন আমার বড় বোন চান্স পাইনি এর আগে আমি পেয়ে গেছি আমি পড়ালেখায় তো খুব মানে এই ছিলাম ফাঁকিবাজ আমার বোন খুব পড়তে পড়তো তো সে বললো আমি এত পড়লাম পেলাম না তুই পেয়ে গেলে ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় চেয়ে নেয় যে ছাগল আর কি মানুষ তো আমি ভাব দেখাতাম একটু ভাব দেখানোটা খারাপ না তবে আমার মধ্যে এটাও ছিল যে আমি এমন কিছু করব না যে লোকে বলবে ঢাকা ইউনিভার্সিটি ছেলে এই অবস্থা ওইটাও ছিল দায়িত্বটাও ছিল আমার
আমার মনে হয় এটা যদি তোমাদের ভিতরে থাকে তাহলে তোমাদের জন্য ভালো হবে, বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো। এখন হচ্ছে আমরা একটু মূল আলোচনার দিকে যাচ্ছি। লেখালেখি জগতে কেন আসা? কেন আসা এটা বলতে গেলে তো পানি বাড়ি শুরু হয়েছে না, এমনি যে লেখতে লেখতে লেখক হয়ে গেছে না, লেখক হবো এটা ভেবে লিখতে শুরু করছে না? লিখতে লিখতে হয়নি, অনেকে হয় আমি শুনেছি লিখতে লিখতে আমি হইনি। আমার প্রথম প্যাশন ছিল ছবি আঁকা, যেজন্য তার বলে সেকেন্ড প্যাশন আমার অনেক প্যাশন ছিল কিন্তু কোনো এইম ছিল। সেকেন্ড প্যাশন ছিল হচ্ছে মিউজিক, ব্যান্ডম করেছিলাম স্কুল লাইফের শেষের দিকে। তিন নম্বর প্যাশন ছিল সাংবাদিকতা, আর চার নম্বর হচ্ছে আচ্ছা আমি যদি কখনো বয়স টেসে আমি লিখব, আমার মাঝে অনেক গল্প আছে, এটা চার নম্বর আর কি। তো চারুকলা হলো না, দেন মিউজিকও হলো না, কারণ আমার ফ্রেন্ডরা সব চলে গেছে বাইরে। তারপর থাকে যেটা সাংবাদিকতা, সেটা আমি পড়লাম এখানে, পাশ করে বেরোনো আগে আমি বুঝে গেছি এরকম হবে। মানে আমি চার বছর ফ্রিল্যান্সার ছিলাম বিভিন্ন পত্রিকা কন্ট্রিবিউশন কাজ করেছি, তখন আমি বুঝে গেছি যে আমি যখন ফুটব তার ঠিক পাঁচ ছয় বছর পর এমন পরিস্থিতি হবে যে আমি এটা সহ্য করতে পারবো না, বেরোতে পারবো। আমি এবার একটু বেশি ভেবে ফেলেছিলাম বয়সের জন্য, তখন আমি চিন্তা করছি যে আমি এটাতে যাবো, এটার চেয়ে ভালো বিসিএস দিয়ে ঢুকে যাবো, তাহলে আমার টার্গেট করে সব একটু পুরো কথা কিন্তু আমি সাংবাদিক হব, তোমার কম্প্রোমাইজ করবো এটা দরকার। কম্প্রোমাইজ যদি করতে হয় আমি এমন একটা কাজ বেছে নেবো যেটা আমার টার্গেট করে, যেমন বিসিএস ওটা একটা ডিসিপ্লিন আছে, ওখানে যা করতে হবে ওদের কোনো দায় ওরা হচ্ছে অর্ডার ক্যারিং, কিন্তু সাংবাদিকতা কোনো রকম বিষয়। মানে আমি খুব জেনে বুঝে চিন্তা করেছি যে আমি আর সাংবাদিক হব না, তখন আমার অপশন থাকে বলতাম বয়সের জন্য তার বাবা মা তার পাবে না, তো বন্ধু বান্ধব সব ঢুকে যাচ্ছে একের পর এক বিভিন্ন জায়গায়, ওইটা একটা চাপ আছে, ঠিক আছে লেখালেখি করি। তো ওভাবেই আসে আর কি, কনফিডেন্স ছিল যে আমি কিছু গল্প বলতে পারবো, অত ভালো হবে না কিন্তু বলতে পারবো। বাংলাদেশের সাহিত্যের তো খুব বেশি দিন হয়নি ইতিহাস, খুব সম্ভবত 2000 সালের পর থেকে থ্রিলারের শুরু। আমি যখন লিখছি প্রথম পর্যায়ে 2010, তার আগে আমি এখানে লেখালেখি শুরু করার সময় আমি মৌলিক থ্রিলার একদমই দেখতাম, একদমই না। শুনেছি যে স্বাধীনতা যুদ্ধের আগে এবং পরে যে কিছু হয়েছে এরপর আর হয়েছে। এই যে বাংলা সাহিত্যে আপনি লেখালেখি শুরু করলেন, লেখালেখি শুরুর সময় মানে এমন একটা বড় নাম পাইছেন যেটা হলো গিয়ে আপনার খুব প্রচলিত না, ওই সময় তো উপন্যাসে ময়না করতে খুব চলে মানে ওই সময় খুব জনপ্রিয় ছিল। আমি একটা জিনিস বিশ্বাস করতাম যে জীবনে যেটাই করবো সেটা আমার ভালো লাগতো, আমি দেখানোর জন্য কিছু করবো, আমাকে ভালো লাগতে হবে যেটা, ঠিক আছে আমি এমন কাজ করবো যার কারণে আমার গাড়ি বাড়ি হবে, সুন্দর একটা বউ হবে, শালিক আল্লাহ হবে, লোকে বলবে কি বিরাট চাকরি করে, কি বিরাট পজিশনে আছে, এটা আমার টেম্পটেশনটা আমার ছিল না, এটা অনেস্টলি বলি এটাই আমার গুণ, এটা আমার পিচ্চিকা থেকেই ছিল না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই। আমি যখন লেখালেখিতে আসলাম প্রথমে আমি একটা নন থ্রিলার লিখতে পারা সাংবাদিক হওয়ার পর ওটাই লিখেছিল, কিন্তু হয় না যে কেউ বিরিয়ানি পছন্দ করে, কেউ ডাল ভাত, কেউ আলুর ভর্তা, কেউ সবজি পছন্দ করে, তা আমার হচ্ছে থ্রিলার ভালো লাগে, পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে, এবং আমি দেখলাম যে আই ক্যান রাইট ইট, তাহলে চিন্তা করলাম যেহেতু আমার এটা ভালো লাগে আমার এটাই করা উচিত। আপনার প্রিয় থ্রিলার রাইটার দেশে তো দেশের বাইরে, দেশের বাইরেই বলতে হবে, নামগুলো আপনার প্রিয় স্টিভেন কিং, তারপরে ফ্রেডরিক ফরসাইথ, রবার্ট গুডলাম, টমাস হ্যারিস, এরকম অনেক নাম বলতে পারবো, তবে কিং হচ্ছে যদি একজনের নাম বলতে হয় তাহলে আমি কিং বলবো। এখন আমরা আসি যে থ্রিলার বলতে আসলে কি বুঝি, থ্রিলার কিরকম হইলে গল্পটা সেটাকে আমরা থ্রিলার বলি? এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিনতম প্রশ্ন, যেটা জবাব কেউ দিতে পারবে না। আমি যদি এখানে গিয়ে জবাবটা দিই, দুদিন পরে একটা রাইটার আমার এই নিয়মের বাইরে গিয়ে একটা থ্রিলার লিখে দেখিয়ে দেবে,
যে আমি ভুল, নাজিম ভাই যেটা বলেছেন ওটা আপনি ভুল বলেছেন, উনি কিছু জানেন না। এটা হচ্ছে সমস্যা এই শিল্প সাহিত্যের এই বিষয়ে। যেমন আমি যদি এখন এদিকে বলি যে কবিতা কাহাকে বলে, আমার মনে এখানে প্রত্যেকে প্রত্যেকের মতো করে বলে থ্রিলার আসলে সংজ্ঞায়িত করা যায় না, তবে তুমি অনুভব করতে পারবে না এটা থ্রিলার। রাশিসের হরণে করতে পারে ওটাও জনতা থ্রিলারের মধ্যেই পড়ে। থ্রিলার বলতে আসলে বুঝে নেয় যে জীবনে এমন কিছু রোমাঞ্চকর ঘটনা যেগুলো ঘটে ওগুলোর ইনভেস্টিগেশন করা কিংবা ওই ঘটনাগুলো বর্ণনা করা, এটা থাকতে হবে। মানে মানে মানব মানুষের যে রিলেশন আছে ওগুলোকে মুখ্য না করে একটা ক্রাইম, একটা মার্ডার কিংবা একটা কনস্পিরেসি, এগুলো যেটা উপজীব্য ওগুলোকে আমরা থ্রিলার হিসেবে ধরি। একটু ডার্ক সাইড, একটু ডার্ক সাইড, এটাকে বলে যে ডার্ক সাইড অফ দ্য মুন যেরকম বলে, এটা যে হিউম্যান মানে কি বলে এটাকে ইয়ার ডার্ক সাইড অফ দি মুনি বলা যেতে পারে, যে মানুষের অন্ধকার দিক। আমরা অন্ধকারের জীবদের গল্প লিখি, আমি নিজেকে বলি যে আমি খুন খারাপের লেখক, প্রচুর খুন করতে হয় লেখে এবং সেগুলো আবার তদন্ত করতে কষ্ট পারে। আপনাদের মধ্যে থেকে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান তো আচ্ছা, লেখার ক্ষেত্রে কোন জিনিসটা আপনার কাছে মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে, নিজের স্যাটিসফ্যাকশনটা নাকি পাঠকের স্যাটিসফ্যাকশন? আমার ঘরে উপরে দুজন তিনজন পাঠক উঠিয়ে দিয়ে দেখছে না, আমি লিখছি। আর পাঠক একটা শব্দ, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে পাঠক শব্দটা একজন ব্যক্তি, এটা একটা বহু বছর অনেক লোক। পাঠক মানে হচ্ছে অনেক, 100, 200, 1000, 1,00,000 এরকম হতে পারে। আমি পাঠকের কোন মুখের দিকে থাকবো? এখন হচ্ছে আমি যদি কিছু মনে করেন এই প্রশ্নটা করি যে আপনার পাঠক আসলে ওই যে বললেন 1,000,000, 1,00,000, 1,00,000 জনপ্রিয়তা বলে এটা সিঁড়ি, আজকাল অনেকে জনপ্রিয়তার পথে নেমে সিঁড়ি দিয়ে নাই আসেন। তো এই দেখা যায় আমরা দেখছি বাংলা সাহিত্যের কিংবা বাংলা সাহিত্যেরই কিংবা ওপার বাংলার যারা বলি জনপ্রিয় লেখক হন বা একটা সময় একটা কাজের জন্য বিখ্যাত হয়ে মানে জনপ্রিয়তার তকমা গায়ে লেগেছে, তখন তারা অনেক সস্তা উপন্যাস নেই যেগুলো বাজার দর কমেছে। বা হুমায়ুন আহমেদই মানে উনি নিজেই বলছেন যে আমি লিখি আসলে টাকার জন্য, আমার একটা বই পাবলিশ করবে, একটা বই মেলা আসছে, আমাকে একটা বই লিখতে হবে। তো বই মেলা কেন্দ্রিক বই লেখা, বাজার দর বুঝে বই লেখা, এইটা আসলে একটা লেখকের নৈতিকতার মানে ভিত্তি হিসেবে কিভাবে কাজ করে, মানে বাজার হিসেবে বা জনপ্রিয়তা বিচারে ভুগিয়ে বই? ওটা আসলে মানে যদি কারণ আমি চিন্তা করলাম যে পাঠক কি চায়, এই চিন্তাটা হচ্ছে মানে পুরো পৃথিবীতে সবচেয়ে অশ্লীল চিন্তা। পাঠক কি চায় কিংবা কনজিউমার কি চায় কিংবা অমুকে কি চায় তমুকে কি চায়, সিনেমা বানানোর সময় আচ্ছা পাবলিক কি খাবে, এটা ওইটা একই চিন্তা। আবার এরাই আমার সুন্দর করে যাবো এদিকে তাই খাবে, তা আমি ওখানে যাব না। এগুলো সব ভুল থিওরি, আসা মানুষকে অবজ্ঞা করা, মানুষকে খুব ম্যানিপুলেশন করা, এগুলো এগুলোর মধ্যে থাকে। একজন লেখকের ওই ফাঁদে পা দেওয়া উচিত আমি মনে করি, কারণ ডিরেক্টররা প্রডিউসাররা বলবে যে না না এরকম সিনেমা বানাবে না, এটা খায়রা পাবে, ওটা খায়। কিন্তু আসলে কেউ জানে না কোনটা, যদি জানতো তাহলে সিনেমা ফ্লপ করত, কোটি কোটি টাকা দেবে সিনেমা তো নিশ্চয়ই ফ্লপ করে কেন, সে কি হিসেব করে নেই কোনটা খাবে, কোনটা খাবে কোনটা খাবে না, কি যায় কি যায় না, এই চিন্তাটা আসলে ভুল। তারপরে অনেক পাঠক এই অনেক লেখক সরি অনেক লেখক এই চিন্তাটা করে যে আমার এই বইটা আমি যে গল্পটা লিখছি এটা বোধ হয় পাঠকীয় হবে। এইটা শুরুর দিকে কিছু লেখকের মাথায় থাকে, আবার একটা সময় যখন দেখে যে আমি বেশ জনপ্রিয়, আমি যাই লিখি চলে হাজার হাজার কপিটা, তখন সে ওই টেম্পটেশনে পড়ে যায় যে আমার এটা ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য সে অনেক কিছু লেখে, দুটোই খারাপ, এবং এটা যে খারাপ এটা ওই লেখকরাই এবার বলে
তাদের জীবনের শেষের দিকে এসে যে হুমায়ুন স্যারের কথা বললো, উনি কিন্তু অ্যাডমিট করেছেন কয়েকটা জায়গায়, বেশ কয়েকটা জায়গায় অ্যাডমিট করেছেন। আবার ইলিয়াসের মতো সাহিত্যিক আছে, থাকতে হবে আমি ওনাকে দেখেছি, পুরনো ঢাকা থাকতে হবে হ্যাঁ, মাত্র দুটো উপন্যাস লিখেছেন এবং উনি তো আনডাউটলি বলা যায় যে লেখকদের লেখক, কিন্তু উনি তো ওই টেম্পারেচারে জান না, শহীদুল জয়েল জান না, এরকম জান নেই, এরকম অনেক লেখক আছে, তোমরা এদের বই পড়ো। আমি আবার গিয়েছেন এমন উদাহরণ আছে, এটা দুটোই হয়, তবে আমি মনে করি না যাওয়াটাই ভালো। যেমন হ্যাঁ, আমি তো একটা ভাগ্যবান যে আমি কোন পাবলিশারের কাছে যাইনি, আমার নিজের একটা পাবলিকেশন আছে, আমি যদি যেতাম তাহলে আমাকেও বলতো যে আপনি এই মেলাতে এই বইটা বের করেন, কিন্তু এখন আমি এতটাই স্বাধীন যে আমি পরপর তিনটা বই আমি বের করি। আমাকে তো অনেক খেপে গেছে যে বের করে না কেন, বের করে না, কিন্তু আমার মধ্যে চাপও নেই, কিন্তু এটা তো সব লেখকের বেলায় বলা যাবে না। 99% লেখক হচ্ছে প্রকাশকরা তাকে চাপ দেয়, এটা সত্যি প্রচুর চাপ দেয়, এবং টাকা যখন দিয়ে দেয় তখন লেখকও মনে করে, লেখকের একটু নরম স্বভাবের হয়তো, আমার মতো সবাই খুন খারাপই লেখে না, তো তো যারা নন ফিলার লেখে তাদের মন আরো নরম হয়, সফট হয়, টাকা দিয়ে দিলে তখন মনে করে যে টাকা দিয়ে তো কিছু একটা তো লিখতেই হয়, নাহলে লোকটা কি মনে করে, এটা মনে করে অনেকে লেখে। আচ্ছা, আপনি তো লেখক এবং প্রকাশক হিসেবে বাংলাদেশে মানে এটা খুবই বলা হয় বা এই সামনে বইমেলা আসছে এখন এটা খুবই বলা হচ্ছে, আসলে প্রকাশকরা হলো কি লেখকদের সম্মানিতি সম্মানী বা রয়্যালিটি এটা হলো কি ঠিক মতো দেন না, বা বইয়ের হলো কি বিজ্ঞাপন, ঠিক আছে, এই বিজ্ঞাপনটা হলো প্রকাশক নিজের পর্যায় করতে চান, এটা হলো গিয়ে চান লেখকের উপর পড়তে চান, আবার লেখকও হলো গিয়ে কেউ কেউ হলো গিয়ে আগ্রহী করেন, আবার কেউ হলো গিয়ে বইয়ের বিজ্ঞাপন করে না, তো দেখছে দেখা যায় কি যে অনেক ভালো ভালো গল্প পাঠকের কাছে যায় না, আবার হলো কি অনেক সস্তা গল্পই হলো গিয়ে মানে পত্রিকায় বিভিন্ন ম্যাগাজিনে মানে বিজ্ঞাপন হয়ে হলো গিয়ে যাচ্ছে, তো এই বিষয়টা দুইটা বিষয় কিভাবে দেখেন, বইয়ের বিজ্ঞাপন এবং হলো গিয়ে লেখকের রয়্যালিটি। লেখকের রয়্যালিটির সমস্যাটা আমাদের এখানে অনেক পুরো, সেটা মনে হয় খুব সম্ভবত বাংলা প্রকাশনা শুরু থেকে, এটার কারণ হচ্ছে প্রথম কারণটা আমি বলি, কারণটা হচ্ছে যে আমি তো দুই দিন দুই এমডি আছি, আমার কথাটা মনে হয় খুব একটা নিরপেক্ষই শোনাবে, এটা কারণ হচ্ছে আমাদের পাঠক এটা কিন্তু খুব ছোট পাঠক সমাজটা, আমরা যদি এখানে আজকে 19 কিংবা 18-19 কোটি লোক সংখ্যা ধরে পাঠক কত, আমাদের এখানে সবচেয়ে বেস্ট সেলার যে বইটা আমি জানি হুমায়ুন স্যারের মানে 1 লাখ প্লাস আমি জানি ভেতরে কম, যেহেতু বাংলা বাজারে লোক এখন সুইডেনের মতো একটা দেশ যেখানে জনসংখ্যা হচ্ছে 80 লক্ষ, ওইখানকার বেস্ট সেলার একটা বইয়ের কত কপি যেতে পারে আইডিয়া, বাংলাদেশের অনুগত 1000 16 লক্ষ কপি গিয়েছে জনসংখ্যা যেখানে 80 লাখ, তো আমাদের পাঠক এতই ছোট এতই ছোট, ওই পাঠকের উপরে ভর করে পাবলিকেশন দাঁড়িয়ে থাকতে পারবে লেখককে মেরে, বুঝাতে পেরেছি, দাঁড়িয়ে থাকতে পারবে, যেমন আমরা তো দাঁড়িয়ে আছি প্রকাশন, কিন্তু লেখককে মেরে দেবে ওটা তদন্ত আমরা করতে পারি। এই সুযোগটা আবার অনেক প্রকাশক নেয়, সেটা হচ্ছে যে দেখে যে লেখকের খুব আগ্রহ বইটা বের করার এই মেলায়, ঠিক আছে করে দেব টাকা দেয়, এটাকে আমার বাংলা বাজারের ভাষা খুব বিচ্ছিরি হয়ে বলে মুরগি রাইটার বললে অনেকে এটা শুনবে অনেকে জানে এখানে আশা করে, যে এবার কটা মুরগি আপনার এখানে ধরা পড়লো, মানে এবার তো 20টা গতবার ভালো ছিল 30টা ধরেছিল, এইভাবে তারা আলাপ করে আমাদের সাথে, আমি এখন পর্যন্ত মুরগি ব্যবসা করি না পাবলিকেশনই করি, আমি জানি বিষয়গুলো, এই মুরগির কারণে প্রকাশকদের একটা বিরাট অংশের মনে হয়েছে যে লেখকের তো টাকা দিয়ে বই বের করে তাকে আমি কেন টাকা দেবো, মাইন্ডসেট আপ তো এরকম হয়ে গেছে, ও তো টাকা দেবে, আচ্ছা ঠিক আছে টাকা আমি ওকে দিব যে নাকি একেবারে প্রতিষ্ঠিত এটা নাম্বার 1 নাম্বার 2 আছে যে ওকে দেব, কিন্তু আমি একে দেবো এটা নতুন রাইটার বই বের করলে লস হতে পারে, যদিও আসলে ঠিক মতো পাণ্ডুলিপি বাছাই করলে ওইভাবে সিলেক্ট করে বই বের করলে লস হয় না, কিন্তু ওইটাও তো প্রকাশকরা করেন, এইটা নিয়ে আমার করতে গেলে এখানে অনেক লম্বা চলে যাবে, অনেক বুদ্ধিজীবী ডেকে আনতে হবে,
আমরা বুদ্ধিজীবী না, ওরা অনেক তাত্ত্বিক আলাপ করতে পারবে, কিন্তু আমি অনলাইনে বললাম যে এই কারণ। আর আরেকটা কি ছিল, মেলা বিজ্ঞাপন, বিজ্ঞাপনের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে পত্রিকাগুলো এত বেশি মানে কি বলে এটাকে আমি বলবো চশমুখ, সরি টু সে, এটা মানে খুব খারাপ শব্দ না, চশমুখ বলবো এই কারণে যে পৃথিবীর প্রত্যেকটা দেশে আমি ফলো করি তো, ইভেন আমাদের পার্শ্ববর্তী কলকাতাতে যখন আমি বইয়ের বিজ্ঞাপন দিতে যাবো অর্ধেক রকম বইটাকে তারা আলাদা একটা শ্রেণী মনে করে, ওখানে প্রচুর বইয়ের বিজ্ঞাপন দেখবে প্রচুর। আমাদের এখানে আমি যদি প্রথম আলোর নাম ধরেই বলি, আমার এখান থেকে কয়েকটা উপন্যাস ছাপায় সাবজান ভেতরের খবর, আমি যদি প্রথম আলোতে বিজ্ঞাপন দিতে চাই চাচা ছোলা ভাবে বলবে মার্কেটিং এর লোকের সাথে আলাপ করলে এত টাকা, এই ছোট্ট একটা বিজ্ঞাপন দেবো 8,000। এখন এটা তো বইয়ের জন্য পারবে না, আমাদের যে মার্কেট আমাদের যে পাঠক, আমি 8,000 টাকা দিয়ে দুটা বিজ্ঞাপন দিতে পারবো এক বই মেলাতে, আমার একটা দিনে কাজ হবে, কারণ এটাতে অনেক পাঠক স্কিপ করে যাবে। এখন অনেকে হ্যাঁ প্রকাশক চিন্তা করে আমি কেন দিতে যাবো, এটা তো কাজ হবে না, আমার অনেক টাকা ব্যাপার, একদম খুব ধনী রাইটার তখন প্রকাশক বলে যে আপনি দেন, এই জন্য দেখবে তোমরা যে খুব ধনী রাইটাররা কিন্তু বিজ্ঞাপন, আমার মতো গরিব রাইটার বিজ্ঞাপন দেয় আমি এখন পর্যন্ত দেই নাই, তো খুব ধনী ব্যাংকার কর্পোরেট বর্ণে আছে কিংবা খুব সহায় সম্পত্তি আছে ভালো ওয়েল এস্টাবলিশ এইরকম রাইটার তো আছে অনেকে, তারা অনেক বিজ্ঞাপন প্রতিদিন দেয়, প্রতিদিন দিলেও তাদের কোনো কিছু আসে যায় না, ওটা তাদের ওই একদিনের খরচের চেয়ে কম, ফলে তারা মনে করে এটা তো বাংলাদেশ তো খুব সহজ দেশ, এই মাত্র 8,000 টাকা বিজ্ঞাপন, এই দাও তিনটা কত 24,00,000 2,00,000 আছে 2,50,000 টাকা দিয়ে দাও, তুমি এটা ব্যবস্থা করতে দিন, হ্যাঁ আমি 10,000 টাকা পেয়ে যাই জিনিসটা দৌড়াদৌড়ি করে, কিন্তু এটা কয়জন রেটার করতে হবে, ওই যে একদিন নতুন রেটার আছে সত্য ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এই যে আমাদের বাপ্পি খান আছে ওই পেছনে আরো দু একজন আছে, নবীন মুবির এরা ঢাকা ইউনিভার্সিটি চালু করলো, নবীন তো ঢাকা ইউনিভার্সিটি এদেরও বই বেরিয়েছে, এরা তো একটা কখনো করতে পারে, এদের যদি বলি যাও বিজ্ঞাপন নিজের রাস্তায় করবে তো ভাই আমার লেখা কিছু দরকার নেই, তো এই কারণে বিজ্ঞাপনের বিষয়টা হয়ে গেছে একটা নির্দিষ্ট লেখকের দখলে চলে গেছে, ওটা না আমাদের সাধারণ লেখকের কাছে না, আর প্রকাশকরাও এই ঝুঁকিটা নেন কারণ রেটটা অনেক বেশি, নাহলে আমি হয়তো ওটটা ওটটা আমি দিতাম যদি এটা 2,000-3,000 টাকা হতো, আচ্ছা ঠিক আছে দুইটা বিজ্ঞাপন দিলাম তোমার এলাম বাপ্পি তোমার এটা দিলাম, ওরা খুশি হবে যে রাজীব ভাই আমাদের দুটো বিজ্ঞাপন দিয়েছে, কিন্তু যখন 8,500 টাকা বিজ্ঞাপন হবে একটা তখন দেখবে এটা দুটো দিলে কি হবে হিউজ টাকা, তখন আমি ক্যালকুলেশন করবো ওর বইটা বিক্রি করে এই টাকা আসবে তো হবে স্রেফ এই কারণে হচ্ছে। প্রথমত আমি এটা শুনলে খুব অবাক হবে আমার প্রিয় রাইটাররা জানেন আমি সেবা প্রকাশনী পাঠক ছিলাম, এটা বললে উল্লাসিকতা না, আমি পড়িনি পড়িনি এই কারণে হচ্ছে আমি তারও অনেক আগে খুব পিচ্ছিলাম বাংলা বাজারের পাশে ছিলাম তো দেখে গেছিলাম ওখানে দেখে গেছি আমি যেগুলো পড়ার কথা ওগুলো পড়ে ফেলেছি, হ্যাঁ ক্লাস 6-7 আমি পড়ে ফেলেছি সুমির মানে ফলে আমার ওখানে যাওয়া হয় সেবার বই পড়েছি, তবে আমার বন্ধু বান্ধবরা পড়ে আমি জানতাম সেবা প্রকাশনী বিরাট একটা পাঠক আছে, স্কুলে আমার প্রায় 5-6 জন বন্ধু বই পড়ছে তার সবাই সেবার বই সবাই তো পড়তো না 5-6 জন পড়তো এবং এরা সবাই দেখতাম লুকিয়ে লুকিয়ে তো সেবার যে একটা বিপুল জনপ্রিয়তা সেটা আমি জানতাম, আমি যখন শুরু করি তখন লোকে আমাকে বলছে যে থ্রিলার আসলে হার্ড ব্যাগিং এ চলবে, থ্রিলার করতে হলে পেপার ব্যাগ করতে হবে, আমি এবার দেখলাম যে বাংলা বাজারে অলরেডি পেপার ব্যাগ নিয়ে মানে
গবেষকদের মধ্যে একটা না কিছু ভাব ছিল এগুলো সস্তা না, তারা সস্তা বলতে সব দিক দিয়ে সস্তা বুঝতে ভেবে চোখে দেখতাম। কিন্তু তা আমি একটু ভয় পেয়েছিলাম যে আমি যখন এটা করবো তখন আমি আমার তো সস্তা বলব, তাহলে আমি একটু ঝুঁকি নিয়ে হালকা ডিগ্রি করেছিলাম, নিজেকে একটু আলাদা করা যায়। তবে আমার এটা বিশ্বাস ছিল যে পাঠক আছে, কারণ সেবার বিপুল পাঠক দেখে আমার মনে হয়েছে যে প্রচুর পাঠক আছে। আর সেবার পাঠক বই কিনবে কিনা, ওখানে ছেড়ে এখানে আসবে কিনা, ছাড়ার তো প্রশ্ন নেই, পাঠক তো ছেড়ে আসে না, পাঠক সব জায়গা থেকেই কেনে। আমার এখানে বই কেনা মানে এটা যে সেবার থেকে কিনবে না, কোনো ব্রহ্ম থেকে কিনবে না, পাঠক যেখান থেকে ভালো বই বেরোবে সেখান থেকে কিনবে। ফলে ওখানকার পাঠক আমাদের বই কিনেছে, আমাদের পাঠক ওখানকার বই কিনে। তবে আমার একটা ভরসা ছিল যে সেবা বিপুল যে পাঠক আছে এরা আমার বইটা পছন্দ করে। এটা আমার মাথায় হচ্ছে যে আসলে মোবাইল ফোনে সাহিত্যে মেসেজ অনেক পুরনো, এটা নিয়ে অনেক বুদ্ধিজীবী অনেক ঘন্টা ব্যয় করেছে, এখন সিদ্ধান্ত আসতে পারে না। কারণ আসলে কোনো মেসেজ নিয়ে লেখক কাজ করতে পারে, লিখতে লিখতে একটা মেসেজ অটোমেটিকলি দাঁড়িয়ে। আমি যদি মনে করি যে ঠিক আছে আমি অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে লিখবো, তাহলে আমি ওইটা একটা প্রোপাগান্ডা গল্প লিখবো, আমার গল্প হবে না, আমি ঢুকতে পারবো না ক্যারেক্টারটা কি ফিল করে, যন্ত্রণা যে মারছে আমাকে তো তার ভিডিও দেখাতে হবে, তারটা দেখালে আমার এটা ওই অ্যাসিড বিরোধী হবে। যখন ডিটেকটিভ এর কথা লাগে তখন সে ডিটেকটিভ। তার মাথা যদি থাকে আমি মেসেজ দেবো এটা, তাহলে সে প্রত্যেকটা ক্যারেক্টারের প্রতি জাস্টিস করতে পারবে। আমার মনে হয় যে মেসেজ না খুঁজে একটা গল্প এবং গল্পটা কিভাবে রাইটার করলো ওটা ওইটার মধ্যে থাকলে সবচেয়ে ভালো, কারণ লেখক একটা গল্প বিভিন্ন ভাবে বলতে পারে, ওই বলার ভঙ্গির মধ্যেই হয়তো একটা প্রচন্ড মেসেজ থাকে, যেটা আমার মনে হয় শিক্ষিত কারো চোখে। আমরা যেরকম ছোটবেলায় পড়তাম ইসবের নীতি কথা বলবো, গল্প গল্প আমাদের একটা গল্পের মাধ্যমে একটা নীতি কথা বলে যে দেখেছি ঠিক। আপনি মূলত থ্রিলার লেখেন, সেখানে খন্ড অনেক কিছু থাকে, সবচেয়ে জালঞ্জীয় করতে আমি একটা বই পড়েছিলাম একটা লাইব্রেরি থেকে, একটা কমিউনিকেশন রাইটারের নামটা ভুলে গেছে, ওরা আগের কাহিনী তো বইটার বিষয়বস্তু ছিল ক্যাথারসিস একটা থিওরি ছিল, সেটা হচ্ছে আমেরিকার টেলিভিশন এবং চলচ্চিত্রের উপরে ওখানকার একটা প্রতিষ্ঠান বলছে যে এইখানে টিভিতে এবং সিনেমাতে যে ভায়োলেন্স দেখে প্রচুর ভায়োলেন্স কম করবে 70%, এটা দর্শকের উপরে কি প্রতিক্রিয়া পড়ে ওরা একটা রিসার্চ করে সেটা এটাকে দায়িত্ব দিয়েছে। এটা খুব মানে ইয়েল হার্ভার্ড এই লেভেলের টিচাররা রিসার্চ করেছে, বুঝতে পারছে রিসার্চ ইয়ার ভাই খুবই অন্যরকম একটা ইয়ে ছিল। ওরা যেটা ফাইন্ডিংসটা যেটা ওরা পেয়েছে সেটা হচ্ছে যে আসলে এগুলো দর্শকের ভেতরে হিংস্রতা তো জাগায় না, বরং ওর ভেতরে যে খুব দুটো তৈরি হয় তাকে ক্যাপাসাইজ করে তথাগত উনি সমাজের অনেক অসঙ্গতি নিয়ে প্রচন্ড ক্ষিপ্ত। হ্যাঁ, তুমি একটা গল্পে দেখলে যে একটা ক্যারেক্টার সমাজের অসঙ্গতি যেই রোজকে মারছে ধুপ ধপ মেরে কেটে শেষ করে দিচ্ছে, তুমি খুশি ঠিক ঠিক 30 বার বলবে ঠিক সব সব মেরে ফেলা উচিত, খারাপ লোক সব শেষ করে দেওয়া উচিত, তুমি প্রশমিত হয়ে গেলে। কিন্তু তুমি কিন্তু বইটা বন্ধ করে বডিটা নিয়ে বের হবে না, ওরকম একটা লোককে মারার জন্য কোন পার্টিটা করে। তুমি দেখবে যে ক্রাইম যারা করে এদের মধ্যে যদি তুমি যদি রিসার্চ করতে চাও পরিসংখ্যানই বলে দেবে
যেদের মধ্যে পাঠকের সংখ্যা খুবই খুবই কম, খুবই কম, এত কম যে এটা বিস্ময়কর যে ও পাঠক ওর দ্বারা খুব কম ক্রাইম হয়, বড় সড়ো ক্রাইম হয়, ছোটখাটো ক্রাইম কম হয়। এটা তো একটা আছে, আরেকটা আছে যেটা সেটা তো কোন একটা বই পড়ে কোন একটা সাইকোপ্যাথ উজ্জীবিত হতেই পারে। এখন এটা লেখকের কি দায় আছে এখানে, ও তো যে কোনো জায়গা থেকে হতে পারে। এখন এই যে হলি কোরআন আমাদের, এটা আমরা সবাই এক চোখে দেখি, কিন্তু কথার কথা একজন সাইকোপ্যাথ এটা পড়ে সুসাইড বোম্ব বানিয়ে নিল, কারণ কি কোরআনের দোষ নাকি ওই লোকটার দোষ, এটা তো গ্রন্থটার দোষ, দোষটা হচ্ছে ওই লোকটা, ওই লোকটা ভুল ইন্টারপ্রিটেশন করেছে, ভুল একটা ডিসিশন নিয়েছে। এরকম আসলে লেখালেখি আসলে আমার মনে হয় না কাউকে হিংস্রতা করতে শেখা, বলতে পেরেছি মানে ভালো মতো রবীন্দ্রনাথ কখনো ক্যাফেটেরিয়ায় চা সিঙ্গারা খেতে আসেনি বা দুই নয়, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? বই নিয়ে মাতামাতি হচ্ছে আমার বই না, বই ইঞ্জিনিয়ারিং বই নিয়ে মাতামাতি তো কম হয় আমাদের এখানে, তাই না? আমাদের এখানে দেখা যায় যে হিরো আলমকে নিয়ে যতটা মাতামাতি বই দিয়ে মা হয়, তাই না? আমি আস্তে আস্তে হেঁটে গেলাম, আমাকে করছি না, এটা আমার জন্য ভালো, এটা চাইও না ইঞ্জিনিয়ারিং পর। কিন্তু কথা হচ্ছে যে বই নিয়ে যদি মাতামাতি হয় এটা সব সমাজের জন্যই ভালো। যেমন হ্যারি পটারের জন্য আগের দিন তার থেকে লাইন ধরে, এটা আমরা দেখেছিলাম নিউজে, আমি আমি হলাম লাইন ধরতাম, এখানে যদি হতো ওই লাইনে আমিও থাকতাম, অনেকেই থাকতো তো, এটা তো ভালো। এটা দেখে তো আমার কাছে মনে হয় যে আমাদের দেশে এটা কবে হবে। আমি যখন দেখলাম যে রবীন্দ্রনাথের সিরিজটার এই বইটা নিয়ে, ওয়েব সিরিজটা নিয়ে একের পর এক নেমে হচ্ছে, আমার কাছে এটা ভালো লেগেছে, নিজের বই বলে না যে আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে ভালো লাগছে, হ্যাঁ, যে বইটা নিয়ে মাতামাতি হচ্ছে, এটা একটা গুড সাইন আমি মনে করি। এবং আমি আমি মনে করি প্রতি বছর এরকম চারটা পাঁচটা বই নিয়ে মাতামাতি হোক, ছেলেপেলেরা বইয়ের দিকে ঝুঁকুক, বই যে একটা কুল ব্যাপার এটা এস্টাবলিশ করা হোক, এটা ভালো। আমি খুব পজিটিভ চলচ্চিত্র যেমন অপুর সংসার, তারপরে পথের পাঁচালী, সত্যি প্রায় যেমন হলো গিয়ে বিভূতিভূষণের পথের পাঁচালী যখন সিনেমা হিসেবে সিনেমা হলো, তখনই মনে হয় এইটার মানে ব্যাপক প্রচার এবং প্রচার হলো, এবং হলো গিয়ে এটা যে কি বলা যায় যে বাংলাদেশে এটাকে অমর স্থান পথের পাঁচালী, এটা আসলে মানে অনেকেই বলতে চান যে যদি সত্যজিৎ রায় এই মুভিটা না করতেন তাইলে হলো গিয়ে ওইভাবে এটা দাঁড়াইতো। হ্যাঁ, আপনার কি মনে হয় যে এটা আচ্ছা ঠিক আছে এটা সবচেয়ে বেস্ট হলো, না মুভি হওয়ার পরে মনে হয়েছে যে না এইটাই গুলো দিয়ে এখন তাইলে এবার সত্য বৃত্তির উপর দাঁড়িয়েছে? আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, এটা অনেকে আমাকে করেছ, কলকাতার লোকজন বেশি করে, ওনাদের একটু বেশি গিয়ে তো জানতে চাই সব কিছু। তো সেটা হচ্ছে যেটা ঠিক যে সত্যজিৎ যদি ওই সিনেমাটা না করতো তাহলে ওই গল্পটা হয়তো আমরা আলোচনাই করতাম, কারণ বিভূতিভূষণের অনেক বেটার গল্প আছে সত্যি বলতে, ওগুলো নিয়ে তো আলাপ করি না, করি কি আমরা এটা নিয়ে বেশি আলাপ করি, এটার কারণ হচ্ছে সত্যজিৎ উনি এটা মুভি করেছেন, মুভিটা এবং সেই রকম মুভি, তো এটা একটা উপকার করে সাহিত্যকে, পরিচিতি দেয় ভালো সাহিত্যকে। আবার আমার বেলা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার বইটা মোটামুটি আমি যতদূর মানে 15 সালে বের হয়েছে, তো আর এটা রিলিজ হলো 21-এ, এই 6 বছরে বইটা মোটামুটি হিউজ পপুলার ছিল এবং বিজাগাতি ওখান থেকে বেরিয়েছে, এটা হিউজ পপুলার, আমি খুবই ভাগ্যবান যে এটা এতটা পপুলার হয়েছে। তো যখন এটা আমার সিজিট যখন পড়লো, এর মানে এই না যে সিজিত এটা করার পরে কিংবা ওটিতে যাওয়ার পরে আমার কোনো লাভ হয়, এই না, প্রচুর লাভ হয়েছে। যে আমাকে জীবনে চিনত না সে বড়বাস্তারি বন্ধুদের কথা বলছে যারা বইটি করেন আর কি, তারা আমাকে চিনে ফেললো। রাতারাতি আমি দেখলাম শুধু বাংলাদেশের যত সেলিব্রিটি আছে তাদের ম্যাক্সিমাম আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তো এটা তো একটা উপকার হয়েছে, বড় বড় সেলিব্রিটিরা আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে। নতুনরা অনেকে জানছে, হ্যাঁ নতুনরা জেনে প্রচুর, এখন যারা বই পড়ে না তারা জেনেছে, এটা একটা উপকার আমার মনে হয়, এটা ভালো পজিটিভ সাহিত্য থেকে ওটিটি কিংবা মুভি হলে উপকারী হয়, ক্ষতি হয়,
যদি খুব বাজেও বানায় তারপর উপকার কিন্তু আপনার হ্যাঁ যদি খুব বাজেও বানায় এইটা হলো আমি ওই জন্যই বলেছি আপনার বলতে চাচ্ছে যে আসলে মুসকান সিংহের যে চরিত্রটা আমাদের বাংলাদেশের পাঠক কিন্তু কলকাতার পাঠকের চেয়ে একটা দিকে এগিয়ে আছে, এটা আমি ফিল করি, এটা তেল মারার জন্য বলছি না, ওরা অন্যদিকে গিয়েছে, আমরা আবার একটা দিকে গিয়েছি। আমাদের পাঠক অনেক বেশি কল্পনা করতে পারে, দ্বিতীয় কল্পনা করতে পারে, আমরা তো আউটস্পোকেন না, খুব সহজে বুঝতে পারি না, খুব সহজে বলতে পারি, ওরা যেমন দাঁড়িয়ে শুনছে খুব সুন্দর করে কথা বলতে পারে, আমি কিন্তু এটা স্ট্রাগল করি। এটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরা করো তো আমি একটু ব্লগিং করতাম, একটু ইয়ে করতাম, হ্যাঁ মানে আমি অত স্বচ্ছন্দ বোধ করতাম না। ওরা একটা পার আমাদের পাঠক এটা পারেন, আমাদের পাঠক একটু লাজু, একটু সে কি একটু পেছন থেকে দূর থেকে দেখা, আচ্ছা ঠিক আছে দেখছি শেষ। রাইটারের সাথে কথা বলতে গেলে 10 বার চিন্তা করে, লজ্জায় মরে যায়। হ্যাঁ, কিন্তু আমাদের পাঠকের যে বোনাস দিক সেটা হচ্ছে যে আমাদের পাঠক অসম্ভব ভালো কল্পনা করতে পারে, মানে তাদের ইমাজিনেশন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। খুব খুশি হয়েছি আপনি আসছেন। আমি বলবো, থ্যাংক ইউ। তা আমার কাছে মনে হয় যে আমাদের পাঠকের কল্পনা শক্তি যদি পশ্চিমবঙ্গকে ধরি ওই তুলনায় আমাদের পাঠকের কল্পনা শক্তিটা বেশ ভালো, তারা অনেক বেশি কল্পনা প্রবণ, ফলে যেটা হয় তারা কোনো গল্প উপন্যাস পড়লে এতটা ডিটেইল কল্পনা করতে পারে, এতটা ভালো কল্পনা করতে পারে যে সৃজিত মুখার্জির মতো ওই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর এটা ধরতে পারে, এটা আমি ফিল করেছি। কারণ কিছু কিছু পাঠক এমন সব ডিটেলিং তারা দেখেছে যে ওই ড্রেসটা এইভাবে হবে না এইভাবে হবে, কারণ আপনি বইতে এটা লিখেছেন, ও এটা করে নাই। আমি নিজেই অবাক, তাই নাকি, আবার দেখি তো কী অবস্থা। তো এরকম আর কি, আমাদের পাঠক এত বেশি কল্পনাপ্রবণ বলে তার কল্পনার সাথে তো মিলবে না। আর সৃজিৎ মুখার্জি কেন, এটা যদি বাইরের কোয়ান্টিন তারান্তিনোকে দেওয়া হয় এটা খুব ডিফিকাল্ট যে 1 লক্ষ পাঠকের ইমাজিনেশনকে অ্যাড্রেস করা। হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, ভালোর তো শেষ নাই, কিন্তু এটা খুবই ডিফিকাল্ট, এটা চ্যালেঞ্জ ছিল তার জন্য। এবং সে আমাকে বলেছে হোয়াটসঅ্যাপে যে নাজিম ভাই দোয়া করবেন, আপনার উপর দিয়ে যাবে না আমার উপর দিয়ে যাবে, গালাগালি আমাকে করবে। আমি বলি আপনার আম্মাকে বলেন ঘরে যে ঠাকুর আছে ঠাকুরের কাছে গিয়ে ইয়ে করতে, ঠিক হয়ে যাবে, মজা করে বলেছি অবশ্য। তো এটা যে হবে আমি এটা জানতাম, তবে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আসলে যে এটা নিয়ে মাতামাতি হয়েছে এটা খুব পজিটিভ মনে করি। এই যে যেমন বললো যে ভালো হয়নি, এটা সমস্যা নাই তো, কারণ ওর কল্পনাটা ইন্টেক্ট আছে। হ্যাঁ দিতে পারে না, আচ্ছা ঠিক আছে। এখন অনেকে বলে যে আমার কল্পটা নাকি নষ্ট করে ফেলেছে, এটার সাথে আমি একমত না। যদি সৃজিৎ মুখার্জির এটা মুভিটা যদি কিংবা ওয়েব সিরিজটা যদি কারো কল্পনার সাথে না যায়, ওর কল্পনা তো নষ্ট হয় না, ওর কল্পনা তো ওর কাছেই থেকে যায়। আপনার যে দুইটা সিরিজ নিয়ে হলো, দুটি ইন্ডিয়াতে হচ্ছে, মানে অপার বাংলা, তো এপার বাংলা কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ওই ধরনের, মানে আপনার গল্প নিয়ে এখন আমাকে দিয়ে কিছু বিতর্কিত কথা বলা না হবে, মানে জেনে বুঝে প্রিপ্ল্যান করে, সমস্যা না আমি বলি, আমি তো আর ওই ওখানে বিলং করি না, আমি এখানে বিলং করি। বলো নির্ভয়ে বলো। মানে তাহলে এটা মানে বাংলাদেশের কোন প্ল্যাটফর্ম কি আগ্রহ প্রকাশ করে নেই, বা আপনার কি কোনো আগ্রহ জায়গা ছিল না, বা শ্রী মুখার্জি নিজেই কি আগ্রহী হয়ে হলো কি? হ্যাঁ ও নিজেই আগ্রহী হয়েছে, আমাদের এখান থেকে কেউ আগ্রহ দেখায়নি, কারণ আমাদের এখানে সরি টু সে যারা মিডিয়াতে আসে বেশিরভাগই বই পড়ে না, বেশিরভাগ যদি বই না না আপনি অবশ্যই বলুন। হ্যাঁ এটা ঠিক, আমার এখান থেকে কেউ নক দেয়নি প্রথম কথা। হুইজ মোহাম্মদ নাজিমউদ্দিন,
সে কি মাদ্রাসার হুজুর নাকি মসজিদে নামাজ পড়ে? কারণ আমার নাম তো মোহাম্মদ, পুরোটা লিখে আনো। কলকাতায় অনেকে দেখে বলে ও আপনি দাঁড়িওয়ালা কেউ কাউকে ভেবেছিল, এভাবে অনেকে বলেছে ঠাট্টা করে। তো তাই জিন্স প্যান্ট আর টি শার্টে আশা করেন মোহাম্মদ নাজিমউদ্দিন, মনে করছে জসীমউদ্দিনের মতো কেউ হবে। তো যাই হোক, তো সৃজিৎ মুখার্জি আমাকে অনেক আগেই নক দিয়েছেন, এটা ষোলোর শেষের দিকে। তা আমি ওয়েট করেছি, এটা আবার আমার কাছের লোকজন জানে, ছোটো ভাইরা জানে যে আমি ওয়েট করেছি যে আমার দেশ থেকে আসুন। পরে দেখলাম যে 18 সাল শেষ হয়ে গেল, দেশে কেউ কিছু বলে না। তখন সৃজিৎ বলল যে আমি এটা বাংলাদেশের গিয়েই বানাব, এই প্রজেক্টটা বাংলাদেশের প্রজেক্টই হবে। তখন আমি অনুমতি দিয়েছি, কিন্তু কোভিড এসে আবার এটা চেঞ্জ করে ফেললো, যার কারণে ও আবার এটা ওখানে করলো। প্রথম প্ল্যান কিন্তু ছিল এটা বাংলাদেশে হবে। তো আমাদের এখান থেকে যদি এখন আমাকে প্রচুর নক দেয়, হ্যাঁ প্রচুর, এত বেশি নক দেয় যে এখন আমি মানে খামোকা খামোকা সপ্তাহে দুটো মিটিং করতে হবে ওদের সঙ্গে, এতে আমার টাইম নষ্ট হয়, বিরক্ত লাগে। এটা তো মেয়েদের প্রশ্ন হওয়া উচিত ছিল। হ্যাঁ, ছেলেদেরকে মেরে ফেললি মেয়েরা কি হয়, চিরযৌবন হয়ে যাবে, তাদের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে, তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, যত বেশি ছেলে মারতে পারবে মেয়েরা তত শক্তিশালী হবে। আমি ওটাই বোঝাতে চেয়েছি অন্যভাবে আর কি। আপনি কি মানে উপন্যাসে মানে নায়িকা চরিত্রের প্রতি কি আলাদা কোনো মানে পক্ষপাতিত্ব আছে কিনা এটাই জন্য বলতেছি? নায়ক এবং নায়িকার প্রতি থ্রিলার সিরিজে দেখা যায় আমরা যে মুখ্য যে চরিত্র থাকে নায়ক প্রোটাগনিস্ট, এই চরিত্রটা হলো গিয়ে মানে সিরিজ যেগুলো হয় একটা পর একটা, তো নায়ক চরিত্র ঠিকই থাকে কিন্তু প্রত্যেকটা সিরিজেই মানে নতুন নতুন নায়িকা আসে। ঠিক আছে, তো এইটা হলো গিয়ে মানে আপনারও একটা দেখছি মানে আপনার লাইফস্টাইল, আপনার মানে লেখাটা লাইফস্টাইল থেকে লেখাই যাচ্ছে কিনা না বুঝতে পেরেছি আমি। মনে হয় প্রশ্নটা এমন যে মানে সাধারণত তো নারী চরিত্র মানে নারী কেন্দ্রিক গল্প উপন্যাস খুব কম আমাদের এখানে, আর যখন হয় তখন দেখা যায় যে বিধবা দুঃখে যাদের জীবন গড়ে এরকম আর কি, খুব কষ্টে আছে, টানা পোড়েনের মধ্যে আছে, মানে ওরকম ভায়োলেন্ট যে 10টা পুরুষ তাকে ভয় পায় এবং মেন ক্যারেক্টার, ওরকম গল্প খুব কমই লেখা হয়েছে। এটা আমি জেনে বুঝেই করেছি। আমাকে একজন বলছে যে আপনি তো মানে আমি তখন মাত্র দুটো বই লিখেছি কিংবা একটা বই লিখেছি, তখন বলে কি আপনি কি কোনো নারী চরিত্র নিয়ে লিখবেন না? আমি কি এমন নারী চরিত্র নিয়ে লিখবো পরে আবার বলবে ভাই সব তো মেরে ফেললো, মানে হেসেই বলেছিলাম। তো পরে মুস্কান জুবরি ক্যারেক্টারটা আসলে আমি পোর্ট্রেট করেছি এইভাবে যে মানে পুরুষের এগেনস্টে দাঁড়াতে হলে তাকে অবশ্যই মানে আউটসাইড অফ দি ল কাজ করতে হবে বর্তমান প্রেক্ষাপটে, বুঝাতে পেরেছি? আমি এটা শুনতে শুনতে এতটা অভ্যস্ত তুমি ডিরেক্টলি বলতে পারো, আমি জানি এটা বলা হবে। এটা আসলে অনেস্টলি বলি, এখানেও বলেছিলাম আরো আগে, আমি যখন লিখি তখন তো একটাই ছিল যে মানে ছায়া অবলম্বনে, এবং আমার গল্পটাকে বলবে যে এটা কোনো বিদেশি গল্প থেকে চুরি করা, তা আমি তো লিখছি আমার দেশের গল্প। তো আমি চিন্তা করলাম যে রাইটারটার আদলটা হবে হুমায়ুন স্যারের অনেকটা কাছাকাছি, আমি ওনার লাইফ থেকে অনেকগুলো এলিমেন্ট নিলাম মানে ডেপিক্ট করলাম আর কি ওনাকে। আমি এটা জানতাম না যে পাঠক জাহেদ রেহমানকে হুমায়ুন আহমেদ বানিয়ে ফেলবে, আমি তখন বয়সে একটু কম ছিল, আমি ধরে নিয়েছি যে এটা পাঠক বুঝবে যে আচ্ছা এলিমেন্ট নিয়েছে কিন্তু এটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার, একটা ফিকশনাল ক্যারেক্টার। কিন্তু বইটা বের হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি যা ভেবেছি সব ভুল, ভুল সবই ভুল। একটা কথা আছে না, সবাই বলে আপনি হুমায়ুন আহমেদকে পচালেন কেন, ভাই এটা তো জাহেদ রেহমান, না এটা তো হুমায়ুন আহমেদের সাথে মেলে। ভাই মিলতেই পারে, আমি এলিমেন্টটা তো অনেক নিয়েছি তার কাছ থেকে, এখন একটা লোকের কাছ থেকে যদি আমি 60% এলিমেন্ট নেই অবভিয়াসলি এটা মিল পাবে। আরে না এটা জাহেদ রেহমান, এটা হুমায়ুন আহমেদই। আমি বলি আচ্ছা তাই সমস্যা কি, আপনি তো পচিয়েছেন, তাহলে আমি যা লিখছি এগুলি কি ভুল নাকি সত্যি, মানে তুমি কি মনে করো? বলে ভুল লিখছেন। আমি তো ভুল লিখলে তো ভুল হুমায়ুন আহমেদ হবে না কেন? আমি বলি না এটা তো সত্যি লিখছেন, সত্যি লিখলে আবার আগো কেন, তাহলে তো উনি করেছেন এটা, মানে এটা হচ্ছে কূটতর্ক, এটা আসলে আটকানো জব্দ করার জন্য বলতাম। সত্যি কথা হচ্ছে যে আমি আসলে বুঝতেই পারিনি যে জাহেদ রেহমানকে কমপ্লিটলি ভুলে গিয়ে
হুমায়ুন আহমেদ, এটা হুমায়ুন আহমেদ, এই জিনিসটা যে ভাববে এটা আমি বুঝতেই পারিনি। কারণ আমি তো বাইরের থ্রিলার পড়েছি অনেক, ওখানে দেখতাম কেনেডি, আমেরিকার কেনেডি, প্রেসিডেন্ট কেনেডিকে ডিপিক্ট করে ক্যারেক্টার তৈরি করা হচ্ছে, একে ওকে করে করা হচ্ছে। তা আমি ভাবলাম আমিও স্যারকে ডিপিক্ট করি একটু। হ্যাঁ, এটা করতে গিয়ে যে এই বিপদটা আসবে এটা যদি জানতাম তাহলে আমি হয়তো এটা করতাম না, আমি অন্য একটা ক্যারেক্টারই লিখতাম সম্পূর্ণ। আপনি যে বাস্টার সিজে বাবলু চরিত্রে, বিগ বাস্টার বলো নালে গালি শোনায় শুধু। আর একটু শুভ এবং ব্ল্যাক মঞ্চ তারা যে অভিনয়টা করলাম, তো এই জায়গায় মানে তাদের সব কথাই বলে গিয়ে রবীন্দ্রনাথ এখানে কখনো সেটা আসেনি, এটা নিয়ম হইতেছে। এইটা নিয়ে একটু কথা বলি, কারণ এই যে তাদের দুজনে যে নিখুঁত অভিনয় এটা মানে নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? আমি একদমই সন্তুষ্ট না, আমি এটা সব জায়গায় বলি সম্পূর্ণ করা উচিত। কেন তালিবিলটা সম্পূর্ণ করা উচিত? কারণ তারা ঠিক মতো সাজাতেও পারেনি কাহিনী, তারা এটা বানাতেও পারেনি ঠিক মতো, সব দিক দিয়ে এটা ফেল করেছে আমি মনে করি আর কি। হয় না যে প্রবলেম তো হবেই, যেমন ওই যে বললো যে সৃজিতে আরো ভালো বানানো উচিত ছিল, ওইটা ওই জায়গাতেও থাকেনি, ওই জন্য আর কি আমি সন্তুষ্ট না। একটু দর্শকের সাইড থেকে একটু প্রশ্ন নেই, আপনারা কেউ কোনো প্রশ্ন করতে চান? এটা ইনকোয়ারি, এটা প্রশ্ন না, এটা পরে আমি জবাব দিচ্ছি। আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, এই বইটার নামকরণের সময় আপনি কি চিন্তা করেছিলেন? আচ্ছা, এখন যেমন হচ্ছে মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে বইয়ের নামগুলো মানুষ ইউনিক রাখতে চায়, যেটার উপর বইয়ের কপি বিক্রির ক্ষেত্রে একটা প্রভাব ফেলে, আপনার সময় এরকম কিছু মাথায় আসছিল না? ওই সময় ওই যে সেলিং কি জানি বলে, সেলিং পয়েন্ট না কি জানি বলে একটা টার্ম আছে, কি জানি যাক ইউনিক সেলিং পয়েন্ট মনে বলে, এইসব আমার মাথা ছিল না তখন। কারণ এটার এটার আইডিয়া আমার আসছে 2010 সালে, বইটা বের হয়েছে 15-তে, আমি লেখা শেষ করেছি 14-তে, সুতরাং 14 সালে আমার মাথায় ওই রকম চিন্তা আসে নাই যে আমি এমন একটা নাম দেব যে নামটা একেবারে পাঠক বলবে বাহ অসাধারণ নাম বইটা কিনি, ওরকম ছিল না, বরং ভয় ছিল। আমি নামটা দেওয়ার পর আমাকে সবাই বলছে তুমি একটা বোকামি করেছো, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর শুনলেই বলবে আরে এটা তো রবীন্দ্রনাথের ঘটনা, এটা থ্রিলার কেমনে হয়, থ্রিলারের জন্য রবীন্দ্রনাথ খুব বাজে সেলিং পয়েন্ট। তো আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমি ছোটোবেলায় ডাইজেস্ট পড়তাম অনেক, রিডার ডাইজেস্ট আর কি, তো ওখানে দেখেছিলাম স্পেনে একটা রেস্টুরেন্ট আছে ওটার নাম হচ্ছে আর্নেস্ট হিংমে নেভার এট হেয়ার, তো ওটা আমার কাছে খুব ভালো লাগছিল আইডিয়াটা, আসলে ওখানে হিংমে কখনো যান নাই। তো আমি যখন এই রেস্টুরেন্ট কেন্দ্রিক গল্পটা করব তখন আমি দিলাম আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে তো রবীন্দ্রনাথ হচ্ছে বড় রাইটার নাই, আইকনিক ফিগার, তো আমার ক্যারেক্টারটাও মানে ফ্যাসিনেটেড বাই রবীন্দ্রনাথ ঠাকুর, সে সারাক্ষণ মগ্ন থাকে রবীন্দ্রনাথ ঠাকুরে, তো মুস্কান জুবুরি আর কি, তো আমি উনি যদি রেস্টুরেন্টটা দেয় তাহলে এই নামটা হলে ভালো হয় যে রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি, খেতে আসেননি, এবং এটার ব্যাকগ্রাউন্ডও আছে কিছু, তো আমি এই নামটা দিয়েছি। পরে ওই নামটাই আমি বইতে দিয়েছি এবং যা তা গালাগালি খেয়েছি আমি ফেসবুকে, ফেসবুক তো খুব ইজি গালি দেওয়া, গালি দিয়ে চলে যায়, চিনিয়ে না জানিয়ে না ট্রেস করতে পারি না, ইনবক্সে এসে বলে কি ফাজলামি করেছে রবি ঠাকুর নিয়ে, রবীন্দ্রনাথ কি ফাজলামি করার জিনিস, কলকাতায় এটা এখনো বলে রবীন্দ্র সন্ত্রাসী যারা তারা। আমি সন্ত্রাসী বললাম, আমরা বলবো যে উগ্র। হ্যাঁ, ওখানে একজন আমাকে এসে বলল আপনি কাজটা ভালো করেন মেলাতে, আমি বললাম আপনি ভালোটা করেন তাহলে, এটা বলার পরে সে চুপ হয়ে গেছে, বলে আচ্ছা আপনি তো ভালো জবাব দিতে পারে, তো কিন্তু বেশিরভাগ লোক এটা অ্যাপ্রিসিয়েট করেছে। হ্যাঁ, যেমন অনেক সিনিয়র রাইটার প্রচেত গুপ্তের মতো রাইটার এসে বলেছে যে খুব সুন্দর নামটা, খুব ভালো, ইউনিক, খুব সুন্দর, এবং রবীন্দ্রনাথকে আমি যেভাবে ওখানে এনেছি মানে উনি ভক্তির ঊর্ধ্বে চলে গেছেন, ওখানে আইকন হয়ে গেছেন, গল্পটা ওনাকে নিয়ে না কিন্তু পুরো গল্প, উনি একটা এমন একটা অবস্থান আছেন যে উনি একটা আইকন, তার মানে হ্যাঁ উনি তো অলরেডি আইকন, ওখানে ভক্তি নাই কিন্তু রবীন্দ্রনাথ ভক্তির চেয়েও বেশি উপরে অবস্থান করছেন। আমি এখন অনেকে মনে করতে পারে যে এটা খুব জেনে বুঝে দিয়েছে, আসলে তা না, আমার ভালো লেগেছে তাই দিয়েছি। আরেকটা প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি,
এই সিরিজটা যখন পড়লাম, তো পড়ার পরে হচ্ছে ওরকম 10 ক্লাসের একটা ঘটনা ছিল, ওটা যখন আমি পড়লাম দুপুরবেলা পড়তেছিলাম, তো পড়ার পরে দেখলাম মানে আমার কাছে মনে হচ্ছে আসলে জীবন্ত কিছু পড়তে থাকে। তো আমি গুগল একটু সার্চ করে দেখলাম যে ঘটনাটি সত্যি কিনা, তো 10 ক্লাস যে ঘটনাটা ওটা দেখলাম যে হ্যাঁ সত্যি। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে যে একটা বাস্তবিক ঘটনা ওই মধ্যে দেওয়া হয়েছে, তো তাতে হচ্ছে আপনার যে পুরো গল্প যেটা রয়েছে তো সেইখানে সেটাকে আরো বেশি জীবন্ত হয়ে যায় কিনা, যদি থ্রিলারের মধ্যে আমরা একটা প্রকৃত অর্থে বাস্তব কোনো ঘটনা প্রবেশ করে। হ্যাঁ এটা ঠিক, তুমি এটা ঠিকই বলেছো, যদি ওই রকম মানে সত্যি কোনো ঘটনাকে টেনে আনা হয় প্লটের একটা অংশ হিসাবে, তাহলে যেটা হয় এটাকে যে হলিউডের সিনেমা ভাষা বলে মেক বিলিভ, মানে পাঠক হয়তো মনে করে যে হ্যাঁ এইরকম ঘটনা আসলেই ঘটেছে, পাঠককে এটা বিশ্বাস করানো জরুরি। যে কোনো আমি যদি একেবারে চরম ফ্যান্টাসিও লিখি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মতো, যে উনিও কিন্তু এমনভাবে লিখবেন যে ওই 30 পৃষ্ঠা পড়ার পরে মনে হবে আসলে ওই নামের একটা গ্রাম আছে, এরকম ঘটনাগুলি ঘটছে। এটা যদি না হয় তাহলে তো পাঠক পড়বে না। পাঠক যদি কিছু দূর পরেই মনে হয় যে আসলে এটা লেখক গাঁজাখুরি কিছু বানিয়েছেন, এগুলো আসলে নাই, এটা উনি উনার মনের মাধুরী মিশিয়ে লিখেছেন, তাহলে তো উনি আগাবেন না, পাঠক তো আগাবেন। তো রাইটার এই জন্য অনেক টেকনিক অবলম্বন করে। হ্যাঁ ওইটা ঠিকই আছে, তাহলে আমার ইয়ার টেকনিকটা কাজে লেগেছে আর কি, একটু বলতে পারি। আমরা যেহেতু মানে পাঠকরা কি হয় আমরা আমাদের মতো করে ইমাজিনারি ওয়ার্ল্ড চিন্তা করে ফেলি, তো তার সাথে কিন্তু কোনো ভাবে মিলে না। রাইটাররা যেভাবে চিন্তা করেছে আমরা পাঠকরা যেভাবে চিন্তা করেছি সেটা কিন্তু মিলবে না। ইন দ্যাট কেস যদি আপনি যান তাহলে হচ্ছে ডিরেকশন যাবেন কিনা, এটা প্রথম কোয়েশ্চেন। এন্ড সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে সৃজিত দার থেকে আপনার মনে হয় কি যে আপনি মুসলিম জুবেরি ক্যারেক্টারকে বেশি ভালো পোর্ট্রে করতে পারতেন? এক্স্যাক্টলি কঠিন প্রশ্ন, সেকেন্ডটা বেশি কঠিন। আচ্ছা আমি এখানে একটু জানতে চাই। হ্যাঁ শিওর, প্রশ্নের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ শিওর। হুমায়ুন আহমেদের কিন্তু ছেলেবেলা থেকে তাদের বাড়িতে নাটক করবার একটা কিছু কে চিত্রলেগেছে, ছিল একটা ফ্যামিলি ছিল তাদের পারিবারিক পরিমণ্ডলে। আপনার ছিল না? আমার ছিল না। আচ্ছা আমার ছিল না, আমার তো একদমই থাকার প্রশ্নই উঠে না, কারণ আমি আমার জন্ম হয়েছে পুরনো ঢাকার একেবারে চিপাগলিতে, আমি নিজেকে বলি চিপাগলির পোলাপান। ইলিয়াসের গল্প পড়লে আমার গলির কথা নাম জানতে পারবে। তো আমার ফ্যামিলি খুবই রক্ষণশীল ফ্যামিলি, নাটক টাটক করার তো প্রশ্নই উঠে না, ওই লিগেসি আমার কখনোই ছিল না। তবে আমার ইচ্ছে ছিল মুভি বানানো, মুভি বানানোর ইচ্ছে ছিল, এবং আমি এখান থেকে পাশ করে বেরোবার পরে আমি একটা হাউসে জয়েনও করেছিলাম যে ডিরেক্টর হব, এবং আমি 2 বছর কাজও করেছিলাম। আমি মুভি বানাতে পারবো কারণ আমি শিখেছি 2 বছর, ওই কাজটা আমি শিখেছি। শেখার পর আমি দেখলাম যে ওখানে আসলে মানে আমি যেটা চাই করতে ওটা করতে পারছি না। তো যাই হোক, আরও অন্যান্য কারণে আমি এটা সরে আসছি। তো এখন যদি আমি এটা জয়েন করি তাহলে আমার লেখালেখির খুবই ক্ষতি হবে, স্ক্যান্ডাল বাড়বে। স্ক্যান্ডাল তো পিছু ছাড়বে না, কিছু না করলে হবে, হলে তো হবেই। আর এই মুহূর্তে আসলে আমার চিন্তা নাই, আর আমি যদি রবীন্দ্রনাথ বানাতাম তাহলে সৃজিতের চেয়ে বেটার বানাতাম কিনা, অবশ্যই বেটার বানাতাম, অবশ্যই বেটার বানাতাম। নায়িকাকে আমি ধমকের উপরে ধমক দিয়ে তাকে বাধ্য করতাম ওই কাজটা করাতে, তাই না? অবশ্যই ভালো, এটা আমার কনফিডেন্ট আছে, যদিও আমি জানি না আমি পারতাম কিনা, কিন্তু আমি কনফিডেন্টলি বলতে পারি অবশ্যই ভালো বানাতাম, না বানালে তো আমি বানাতামই না। উনি যে একজন ফ্যান্টাসি রাইটার, তো আমি যেটা লিখি ওটা তো ফ্যান্টাসি, ফ্যান্টাসি না, মুস্কান জুবিরি নামের কোনো ক্যারেক্টার নাই তো। বুঝতে পেরেছি, আমি নতুন একটা লেখা লিখছি, এটাকে ফ্যান্টাসি বলবো কিনা তোমরা যারা ফ্যান্টাসি লেখো জানি না, আমি আমার মতো করে লিখছি। হ্যাঁ ওটা বের হবে, হ্যাঁ না আমারটা আরো ডিফারেন্ট, ওই ড্রাগন ট্রাগন নেই, কিংবা অনেক বছর পরে গিয়ে কিংবা অনেক আগে এরকম কিছু নাই, গেম অফ থ্রোনের মতো না, কিংবা আরো যা আছে ওগুলো মতো না, আমারটা একেবারে ডিফারেন্ট হবে। তোমরা হয়তো বললো না না এটা তো ভাই ফ্যান্টাসি হয় না, এটা ওইটা হয়েছে,
এই জন্য আমি জোর দিয়ে বলতে পারছি না যে আমি ফ্যান্টাসি লিখছি। বইটা বের হলে তোমরা বলতে পারবে, বের হতে দাও, তারপর তোমরাই বলবে যে হ্যাঁ ভাই আপনি এখন আমাদের মতো ফ্যান্টাসি লেখেন। হ্যাঁ, আর কেউ আমার বই? হ্যাঁ, আমার বইয়ের প্রচ্ছদ আমি বেশিরভাগ করিনি, খুব সম্ভবত দুটো কি তিনটা করেছি, তিনটা না কিংবা চারটা হবে 11-12টার মধ্যে, বাকিগুলো অন্য কেউ করেছে। ওটা আমি করেছি বাধ্য হয়ে, কারণ ওই আর্টিস্ট কখনোই ওই থিমটা ধরতেই পারছে না, বলে কি করব কি করব, তখন মেলার সময় এসে পড়েছে, সব কিছু রেডি, তখন আমি বাধ্য হয়ে আর কি, মানে হয় না ওরকম আর কি। কিন্তু আমি চাই না আমার নিজের বইয়ের কাভার ডিজাইন আমি করতে, এটা চাই না আমি, এটা বাধ্য হয়ে করি আর কি। আর কেউ, আর কোনো প্রশ্ন? এখানে আমাদের চলাকালীন সময় উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সম্মানিত মডারেটর, বাংলা বিভাগের অধ্যাপক হোসনে আরা ম্যাম। তো ম্যামকে হচ্ছে আমার কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি তো আসলে মাঝখানে জয়েন করেছি, পুরোটা শুনতে পাইনি। আমি কেবল লেখক সম্পর্কে কিছু কথা বলতে পারি, অসুবিধা নেই, ওরা শুনলেই হলো। যেহেতু বাংলার স্বভাবতই বানানের ব্যাপারে একটু তো আমাদের ই থাকেই, তা আমি দেখলাম যে বানানের ব্যাপারেও লেখক ট্যাবু ভাঙছেন, সেটা কেমন? আমি একটা একটা উদাহরণ দিই, এটা তো ক্লাস না। তো যেমন থ্রিলার, থ্রিলার আমরা লিখি রফলা এবং রস্বইকার দিয়ে, লেখক লিখছেন রফলা রস্বইকার না, সরাসরি রিকার দিয়ে, রিকারের ইটা, যদিও উচ্চারণটা একই, রি আর রফলা রস্বই একই উচ্চারণ হয়, কিন্তু এই চেহারাটা আমাদের পরিচিত না, এটি লেখক প্রথম আনলেন, এটিও ট্যাবু ভাঙা। কেন? আচ্ছা, এই এটা কেন পরিচিত না একটু বলি আমরা। রিকারটা আসলে আমরা ব্যবহার করি বেশিরভাগই তৎসম শব্দের ক্ষেত্রে, অতৎসম শব্দে আমরা রিকারের ব্যবহার খুব একটা পাই না, অতৎসম শব্দে আমরা সচরাচর রফল এবং রস্বইকার ব্যবহার করি। কিন্তু লেখক একটা বিদেশি শব্দে এটি ব্যবহার করছেন, তৎসম শব্দের একটি বৈশিষ্ট্য জুড়ে দিয়েছেন, এটাও একটা ট্যাবু ভাঙার লক্ষণ বলে মনে হয়েছে আমার কাছে। তো সব মিলিয়ে লেখকের একটা ইমেজ তৈরি হয়েছিল, তখনই আমি বললাম যে আমি কিন্তু থ্রিলারের খুব বেশ সিরিয়াস পাঠক। তো ছেলেবেলা থেকেই আমরা যেই থ্রিলারগুলো বেশিরভাগ সময় পড়ে এসেছি, সেগুলো বেশিরভাগই হচ্ছে অনুবাদ, এবং কিছু কিছু থ্রিলার অনুবাদ এবং মৌলিকতার একটা সংমিশ্রণ হয়েছে, বিশেষ করে সেবা প্রকাশনীর বইয়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা সংমিশ্রণ হয়েছে, এবং দুর্দান্ত, অবশ্যই সেগুলোর মধ্যে দুর্দান্ত কিছু বই আছে, পাঠককে একদম নাড়িয়ে দিতে পারে এইরকম কিছু বই আছে, আমার পড়াই আছে। কিন্তু আমি এই প্রথম সম্ভবত বাংলা ভাষায় লেখা একটা মৌলিক থ্রিলার পেলাম, এটা আমার কাছে একটু ভাববার মতো বিষয় মনে হয়েছে, যে বাংলা ভাষায় যে একেবারেই আমাদের পটভূমিতে, আমাদের একেবারে চরিত্র, আমাদের স্থানিক পটভূমি, আমাদের বিষয়, আমাদের এর মধ্যে থেকে একটি থ্রিলার বেরিয়ে আসছে, এটা একটা দারুণ অভিজ্ঞতা পাঠক হিসেবে। থ্যাংক ইউ। আর কেউ কোনো প্রশ্ন করতে চান কিনা সেইভাবে মতো? আবার আসবে প্রশ্ন যখন আরো লিখবেন। আছে, তুমি বছরে যে কটা বই পড়ো তার চেয়ে বাড়িয়ে দেবে দ্বিগুণ, এবং তোমার আশেপাশে যারা আছে তাদের কমপক্ষে একজনকে পাঠক বানাবে, তাহলে দেখবে এক বছর পরে এটা তিন গুণ বেড়ে গেছে। নবীন যারা থ্রিলার লেখক আছেন বা লেখক আছেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু কথা? হ্যাঁ, এটা এটা সব জায়গায় বলে এবং আমার কাছে মনে হয় মনে ঘুরে হয়ে যাচ্ছে,
কারণ উপদেশ তো গুরুদের কাছ থেকেই চাওয়া হয় এদেশে। তো যাই হোক, থ্রিলার জন্মটা যেহেতু নতুন এই জন্যই হয়তো চায় আমার কাছ থেকে, কারণ অপেক্ষাকৃত আমি হচ্ছি সবচেয়ে প্রাচীনতম লেখক আর কি, হ্যাঁ প্রাগৈতিহাসিক হয়ে গেছে। তো যাই হোক, ডাইনোসর আর কি বলতে পারো লেখকদের। তো নতুন থ্রিলার লেখকদের আলাদা করে উপদেশ দেওয়ার মতো কিছু নাই, যেটা ভুলটা তারা করে সেটা হচ্ছে যে তারা শুধু যদি থ্রিলার পড়ে তাহলে লেখক হতে পারে না। লেখক হতে হলে সব ধরনের বই পড়তে হবে, থ্রিলার লেখক হওয়া কিংবা অন্য কোনো লেখক হওয়া হচ্ছে না পরের বিষয়। এটা এটা যখন সে লিখতে শুরু করবে তার ভেতরে তাড়না তৈরি হবে, তখন এটা ঠিক করে দেবে সে এটা লিখবে না ওটা লিখবে, কিন্তু নিজেকে তৈরি করার সময় তাকে সর্বভুক পাঠক হতে হবে। কবিতাও পড়তে হবে প্রচুর, কারণ কবিতা হচ্ছে শব্দের মানে রিচ করে আর কি, যেটাকে বলে শব্দ ভাণ্ডারটা রিচ করে। তো এগুলো সব পড়তে হবে, পড়ার পরে লিখতে হবে। আর বই মেলা আসলে বই বের করার পাগলামিটা বাদ দিতে হবে, হ্যাঁ, কারণ বই বের করাটা আসলে বিশাল বিশাল কিছু না, বইটা পাঠকের কাছে গ্রহণযোগ্যতা করানোটাই হচ্ছে বিশাল কিছু। ফলে বই মেলাতে বই বের করতে হবে এটা আসলে একটা ফ্যান্টাসি, ওই যে বললো না ফ্যান্টাসি লেখা, এটা একটা সবচেয়ে বড় ফ্যান্টাসি। বই মেলা 5,000 লেখকের বই বের হবে, তাতে কি 5,000 লেখক কি টিকে যায়? যায় না। এটা কারণ হচ্ছে তাড়াহুড়ো করে বের করা, অনেক তাড়াহুড়ো করে। লেখক হচ্ছে মডেল, মডেলিংও করে না, গানও করে না, অভিনয় করে না যে রাতারাতি জনপ্রিয় হবে, কারণ এটা তো দেখা যায় না লেখককে। লেখালেখিতে যারাই আসবে প্রচণ্ড ধৈর্য নিয়ে আসতে হবে, এবং মিনিমাম ধরে নিতে হবে, আমি যেটা ধরে নিয়েছিলাম যে 12 বছরের আগে আমাকে ফ্রেন্ড সার্কেলে বাইরেও চিনবে না। যদি এটা একটু তাড়াতাড়ি ঘটে সেই জন্য আমি আন্তরিকভাবে মানে কি বলে কৃতজ্ঞ পাঠকের কাছে, কিন্তু সবার বেলা নাও ঘটতে পারে, মানে পপুলারিটির কথা আমি বলছি। এটা আসলে মাথা থেকে বাদ দিয়ে যে 10-12 বছরে আমার পপুলারিটি আসবে না, তারপর আমি লিখে যাব, এই কয়েকটা মোটা দাগে আর কি, এই কয়েকটা বিষয় যদি মাথায় থাকে তাহলে নতুন লেখকদের জন্য এটা ভালো হবে। তো আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, এ পর্যায়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সম্মানিত সভাপতি ফয়সাল আহমেদকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসলে ম্যাম সমাপনী বক্তব্য আমার মনে হয় দিয়ে দিচ্ছেন, ম্যাম যেগুলো বলছেন, তো এইগুলোই সমাপনী বক্তব্য। আর আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে ম্যামই ছিলেন, আমি ওনার জাস্ট ওই ব্যাকআপটা দিলাম আর কি, যেহেতু প্রথমটা স্বাগত ভাষণ আপ দিয়েছিলাম, তো সমাপনী কথাটুকু ম্যামকে বলার জন্য আমি অনুরোধ করতেছি। আর কিছু একটাই, আমরা অবশ্যই চাইবো যেন কলম যেন থেমে না যায়, এবং লেখক কিন্তু সবসময় নতুন সৃষ্টি করেন তার নিজের গণ্ডিকে অতিক্রম করে। তো রবীন্দ্রনাথ কখনো এখানে খেতে আসেননি, লেখককে যেই একটা পর্যায়ে নিয়ে গেছেন লেখক যেন সেখানে আবদ্ধ না থাকেন, সেই গণ্ডিটাকে ভেঙে চেষ্টা করুন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারেন, আমরা সেই প্রত্যাশা রাখবো। ধন্যবাদ। আমরা তাহলে